জনহিতার্থে জনসেবার্থে অসম আরক্ষী অসম আরক্ষীর এই স্লোগান এতিয়া ভরিরে মোহারিছে অসম আরক্ষীরে একাংশ আরক্ষী বিষয়া কর্মচারী হয় অসম আরক্ষীর একাংশ কলঙ্কিত আরক্ষী বিষয়া যি অসম আরক্ষীর খাকি পোশাকত কলঙ্কর দাগ খানি আহিছে অসম আরক্ষীক কলঙ্কিত করে আহিছে অসম আরক্ষীক বদনামী করে আহিছে আর শেহতীয়াকৈ পাঠশালার যে বজালি কাণ্ড সেই বজালি কাণ্ডই তারই প্রতিচ্ছবিখন উদঙাই তুলিছে হয় বজালির সেই সুপারি কাণ্ড যে সুপারি কাণ্ডত বজালির শীর্ষ পর্যায়ের আরক্ষী বিষয়াসকল এনেভাবে জড়িত হয়ে পড়েছে যে এই বজালি তথা সুপারি কাণ্ডর এটার পিছত আনটো চাঞ্চল্যকর তথা বিস্ফোরক তথ্য সন্মুখলৈ আহিছে ইতিমধ্যে সুপারি কাণ্ডত জড়িত হয়ে নজন আরক্ষী বিষয়া কর্মচারী ইতিমধ্যে সিআইডির জালত পড়েছে সিআইডিয়ে গ্রেপ্তার করেছে বজালি আরক্ষীর এসপির পৰা এএসপি ডিএসপিলৈ সকলো এই কাণ্ডত কেনেভাবে জড়িত আছে তার বিস্ফোরক তথ্য ইতিমধ্যে এটা এটাকৈ সন্মুখলৈ আহিছে শেহতীয়া কিছু বিস্ফোরক তথ্য আছে সেয়া এই মুহূর্তত মই আপোনালোকক জনাবলৈ আপোনালোকৰ সন্মুখলৈ আহিছো কারণ এয়া আপুনি জনাটো দরকার যে আপোনার নিরাপত্তার দায়িত্ব থকা অসম আরক্ষীয়ে আসলতে কি কর্মকাণ্ড করে আছে কি কর্মকাণ্ডত লিপ্ত হয়ে আছে আপুনি আরক্ষীক কেনেদৰে বিশ্বাস করব এই মুহূর্তত সেই প্রশ্নসমূহ পুনর্বার অবতারণা হয়েছে আরক্ষী যেতিয়া অপরাধী হয় আরক্ষী যেতিয়া ডকাইতত পরিণত হয় আরক্ষী যেতিয়া চোর হয় তাতকৈ আৰু দুর্ভাগ্যের কথা কি থাকিব পাৰে আৰু সেই ছবিখনেই এতিয়া উদঙাই তুলিছে বজালির এই সুপারি কাণ্ডয় সুপারি কাণ্ডর সূত্রপাত কেনেদরে হল সে আর আপনার নতুনকৈ কোৱাৰ হয়তো প্রয়োজন নাই আপুনি ইতিমধ্যে গম পাইছে বজালি আরক্ষীর এই কর্মকাণ্ড এগৰাকী কুখ্যাত সুপারি মাফিয়া রবিউল ইসলাম রুবেল নামৰ সেই সুপারি মাফিয়াটক কেনেদরে ধন দাবি কৰিছিল এই আরক্ষীর বৃহৎ নেক্সাসটোৱে এটা নেক্সাস তেওঁলোক অপরাধীর নেক্সাস নহয় তেওঁলোক আরক্ষীর এটা বৃহৎ গ্যাং এটা বৃহৎ নেক্সাস আর এই আরক্ষীর নেক্সাসটোৱে কমিশনের অঙ্কত ব্যস্ত হয়ে থাকে বিভিন্ন দালাল নিয়োগ করা হয়েছে এই কমিশন সংগ্রহ করবলে সুপারি মাফিয়ার পৰা কেনেদরে কমিশন আহরণ করব পাৰি সেই অঙ্কত দিনে নিশায় ব্যস্ত হয়ে থাকে বজালি আরক্ষী আর তারপর এটা সিআইডির এই যে জোরদার অভিযান চলি আছে এই জোরদার অভিযানতে এই কমিশনের বৃহৎ বৃহৎ ধন ইতিমধ্যে মুনাই মুনাই বেগে বেগে উদ্ধার করা হয়েছে সুটকেসে সুটকেসে এটা গোপন ধনের ভাণ্ডার আরক্ষীয়ে উদ্ঘাটন করবলে সক্ষম হয়েছে আর তার ভিতর বজালির এসপি তদানীতন এসপি সিদ্ধার্থ বুড়াগোহাঁই সেই গোপন ধনের ভাণ্ডার ইতিমধ্যে আরক্ষীয়ে উদ্ঘাটন করবলে সক্ষম হয়েছে যদি আমি কও এইজন এসপি তদানীতন এসপি সিদ্ধার্থ বুড়াগোহাঁইর পাঠশালার যে অভিযান চলোৱা হয়েছে সিআইডিয়ে পাঠশালার পর অভিযান চলায় শেহতীয়াকৈ এটা সুটকেস জব্দ করেছিল আর সেই সুটকেসটো আদালতত খোলা হয়েছিল বৃহস্পতিবার দিনটোত আর সেই সুটকেসটোর পর নগদ 50 লাখ টাকা উদ্ধার করা হয়েছিল এবার কল্পনা করক এজন এসপির ঘর যদি এনেদরে দমে দমে নগদ ধন পোৱা হয় তেতিয়াহলে সেই ধন কিহর হব পাৰে 50 লাখ নগদ ধন উদ্ধার করা হয়েছে আর ঠিক তেনেদরে এখন গোপন বেগর পৰা এটা গোপন মুনার পৰা উদ্ধার করা হয়েছে প্রায় 16 লাখ নগদ ধন আর এই ধনখিনি উদ্ধার করা হয়েছে ঘগ্রাপাড়ৰ তদানীতন এসপি সিদ্ধার্থ বুড়াগোহাঁই আত্মীয়র ঘগ্রাপাড়ৰ ঘৰৰ পৰা উদ্ধার করা হয়েছে নগদ 16 লাখ টাকা আর সর্বমুঠ এই পর্যন্ত প্রায় 65 লাখৰ অধিক টাকা জব্দ করা হয়েছে অর্থাৎ সুপারি সিন্ডিকেটর এয়া বৃহৎ পরিমাণের ধন ডিএসপি পুষ্কল গগৈর কথা কবই নালাগে পুষ্কল গগৈয়ে 2 কোটি টাকা উৎকোচ করা তথ্য লাভ করা হয়েছে আর ঠিক তেনেদরে নগদ 10 লাখ টকারও লৈছিল ক্যাশ 10 লাখ টাকা লৈছিল সুপারি মাফিয়া রবিউল ইসলাম রুবেলর পৰা গতিকে এনে সময় তথ্য লাভ করা হয়েছে সমান্তরালকৈ এই বিতর্কত সাঙুর খাই পড়েছে এএসপি গায়ত্রী সোনোয়াল গায়ত্রী সোনোয়ালর যি স্বামী ববি সিং শর্মা ববি সিং শর্মায় পত্নীর আরক্ষীর ক্ষমতার ব্যবহার করে কেনেদরে এই সকল সুপারি মাফিয়ার পৰা ধন সংগ্রহ করেছিল সেই বিস্ফোরক তথ্যসমূহ সন্মুখলৈ আহিছে আর ঠিক তেনেদরে পাঠশালা আরক্ষীর বহুকেইজন আরক্ষী বিষয়া জালত পড়েছে এই সমগ্র কেলেঙ্কারিত জড়িত হয়ে পড়েছে তদানীতন এসপি সিদ্ধার্থ বুড়াগোহাঁইর পিএসওর পর আরম্ভ করে রান্ধনির পর আরম্ভ করে গায়ত্রী সোনোয়ালের রান্ধনির পর আরম্ভ করে অর্ডারির পর আরম্ভ করে বিভিন্নজন এই গ্যাংত জড়িত হয়ে আছে ঠিক তেনেদরে মোবাইলের দোকানত অভিযান চলোৱা হয়েছিল যত ধনের লেনদেন হয়েছিল পাঠশালাত শহীদুল নামৰ এটা মধ্যভোগী ইতিমধ্যে জেরা করা হয়েছে দুদিন ধরে মারাথন জেরার অন্তত শহীদুলক গ্রেপ্তার করা হয়েছে আর শহীদুলর সেই স্বীকারোক্তির ভিত্তিতে অভিযান চলায় এই টকার গোপন ভাণ্ডার ইতিমধ্যে উদ্ধার করা হয়েছে আর তার মাজতে আহিছে আন কেতবোৰ গুরুত্বপূর্ণ খবর শেহতীয়াকৈ পুনৰ 3 জনক আটক করা হয়েছে মারাথন জেরা চলাই থকা হয়েছে তার ভিতর পাঠশালার এলসি অনন্ত মালাকৰ
আৰু তাৰ লগতে আছে ভবানীপুৰৰ এল চি সানুৱাৰ হুছেইন, লগতে প্ৰাঞ্জল পাতিৰ নামৰ এছ পি সিদ্ধাৰ্থ বুঢ়াগোহাঁইৰ এজন পি এছকো আটক কৰি বৰ্তমান জেৰা চলাই থকা হৈছে। এই জেৰাকালত পোহৰলৈ আহিছে যে কেনেদৰে জি ডি এণ্ট্ৰি ভুৱাকৈ বনোৱা হৈছে। জি ডি এণ্ট্ৰি বনোৱাত পাকৈত অনন্ত মালাকৰ, পাঠশালাৰ এল চি অনন্ত মালাকৰ জি ডি এণ্ট্ৰি বনোৱাত পাকৈত। প্ৰথম অৱস্থাত যিহেতু কুখ্যাত সুপাৰী মাফিয়া ৰবিউল ইছলাম ৰুবেল ভৱানীপুৰ আৰক্ষী চকীৰ অন্তৰ্গত তেওঁৰ ঘৰ বা সেই মাফিয়াটোৰ ঘৰ, আৰু সেইবাবেই এই জি ডি এণ্ট্ৰিসমূহ প্ৰস্তুত কৰা হৈছিল। ভৱানীপুৰ থানাৰ এল চি সানুৱাৰ হুছেইনে প্ৰস্তুত কৰিছিল সেই জি ডি এণ্ট্ৰি, কিন্তু তদানীন্তন এছ পি সিদ্ধাৰ্থ বুঢ়াগোহাঁইৰ নেতৃত্বত সেই জি ডি এণ্ট্ৰিসমূহ ফালি পেলোৱা হৈছিল। ৰবিউল ইছলামৰ ঘৰত যি অভিযান চলোৱা হৈছিল, সেই অভিযানৰ ভুৱা গোচৰ ৰুজু কৰা হৈছিল সিদ্ধাৰ্থ বুঢ়াগোহাঁইৰ নিৰ্দেশত, আৰু পাঠশালাৰ পৰা লৈ যোৱা হৈছিল সেই ভুৱা জি ডি এণ্ট্ৰিসমূহ প্ৰস্তুত কৰিবলৈ অনন্ত মালাকৰক ভৱানীপুৰলৈ, আৰু সেই ভৱানীপুৰতেই ভুৱা জি ডি এণ্ট্ৰি প্ৰস্তুত কৰা হৈছিল, আৰু তাৰ লগতে এখন দীঘলীয়া তালিকা প্ৰস্তুত কৰিছিল, আৰু এই তালিকা প্ৰস্তুত কৰিছিল বিতৰ্কিত ডি এছ পি পুষ্কল গগৈয়ে। এই তালিকা প্ৰস্তুত কৰাত সহযোগিতা আগবঢ়াইছিল এ এছ পি গায়ত্ৰী সোণোৱালেও। মুঠৰ ওপৰত এটা বৃহৎ নেক্সাছ এনেদৰে জড়িত হৈ পৰিছিল এই সুপাৰী চিণ্ডিকেটৰ সৈতে, সুপাৰী মাফিয়াৰ সৈতে। এই সুপাৰী মাফিয়া বা সুপাৰী চিণ্ডিকেটেই হওক বা অন্যান্য যিসমূহ চিণ্ডিকেট হওক, এই চিণ্ডিকেটসমূহ আচলতে কাৰ ছত্ৰছায়াত জীয়াই আছে, এই প্ৰশ্ন এই মুহূৰ্তত প্ৰাসংগিক হৈছে। আৰক্ষীৰ যদি তাত আশীৰ্বাদ নাথাকে, আৰক্ষীয়ে যদি তাত সহযোগ নকৰে, তেতিয়াহ'লে এই চিণ্ডিকেটসমূহ কেনেদৰে জীয়াই থাকিব পাৰে? সুপাৰী মাফিয়া বা সুপাৰী কাণ্ডই সেই তথ্যসমূহে পুনৰবাৰ প্ৰকাশ কৰিছে। বজালীৰ এই সুপাৰী কাণ্ডই সেইসমূহ দিশেই উন্মোচিত কৰিছে যে সুপাৰী চিণ্ডিকেটেই হওক, কয়লা চিণ্ডিকেটেই হওক, এই চিণ্ডিকেটসমূহত আৰক্ষীৰ এটা দীঘলীয়া হাত জড়িত হৈ আছে, এটা কমিছনৰ বৃহৎ অংক জড়িত হৈ আছে, যাৰ বাবে এই চিণ্ডিকেটসমূহ কিন্তু নিৰ্বিঘ্নেই ৰাজ্যত চলি আছে। তাৰ এয়া জ্বলন্ত উদাহৰণ বজালীৰ সুপাৰী কাণ্ড। পুনৰ আহিছোঁ মূল প্ৰসংগলৈ। জোৰদাৰ অভিযান চলি আছে, এই অভিযানকালত বহু আপত্তিজনক নথি পত্ৰ উদ্ধাৰ কৰা হৈছে, আৰু এতিয়া প্ৰশ্ন হৈছে যে এইসকল আৰক্ষী বিষয়াই এই ধৰণৰ কমিছন লৈ কেনেদৰে নামী বেনামী সম্পত্তিৰ গৰাকী হৈছিল, সেইসমূহ ইতিমধ্যে অভিযান চলাই থকা হৈছে। আৰু তাৰ মাজতে গায়ত্ৰী সোণোৱাল বিতৰ্কিত এ এছ পি গ্ৰেপ্তাৰ হোৱা এ এছ পি গায়ত্ৰী সোণোৱালৰ বেলতলাৰ জিলমিল পথত থকা মাতৃৰ বাসগৃহতো অভিযান চলোৱা হৈছে। উৰে নিশা চি আই ডিয়ে অভিযান চলাইছে বেলতলা জেলমিল থকা থকা জেলমিল পথত থকা বাসগৃহত। গতিকে এই অভিযানত কি কি তথ্য লাভ কৰিছে সেয়া অৱশ্যে এতিয়া প্ৰকাশ কৰা নাই। আৰু তাৰ মাজতে অন্য এটা ডাঙৰ ডেভেলপমেণ্ট আছে এই সমগ্ৰ কাণ্ডৰ। গায়ত্ৰী সোণোৱালৰ দুগৰাকীকৈ কৰ্মচাৰীকো ইতিমধ্যে দবকাৰ পৰা আটক কৰা হৈছে। এখন এল্ট' বাহনেৰে দবকাৰ পৰা ডিফুলৈ যাবলৈ বুলি ওলোৱাৰ পথত বাহনসহ আটক কৰা হৈছে দুয়োগৰাকী কৰ্মচাৰীক। ইয়াৰে দুয়োগৰাকী কৰ্মচাৰীৰ এজন ৰান্ধনি আৰু এজন অৰ্ডাৰী বুলি জানিব পৰা হৈছে, এজন গৃহৰক্ষী জোৱান আৰু আনজন ৰান্ধনি। আমি নামসমূহ আপোনালোকক জনাবলৈ চেষ্টা কৰিম। ধৃত ৰান্ধনিজন হৈছে ডিফুৰ ছামছেং ইংলেং আৰু অৰ্ডাৰীজন হৈছে লক্ষ্য ধীৰ। ছামছেং ইংলেং যিজন ৰান্ধনি, এই ছামছেং ইংলেঙে দুমাহ পূৰ্বেই কৰ্মত যোগদান কৰিছিল আৰু বিগত আঢ়ৈ বছৰ ধৰি গায়ত্ৰীৰ ঘৰত আছিল লক্ষ্য ধীৰ। দবকাত ডিফুলৈ যাবলৈ বাহনৰ বাবে ৰৈ আছিল, এখন বাহন ভাড়ালৈ লৈছিল এল্ট' বাহনখন, আৰু এই বাহনখন সহ আটক কৰা হৈছে। আৰু তেওঁলোকৰ জিম্মাৰ পৰা কেইবাটাও বেগ আচলতে উদ্ধাৰ কৰা হৈছে। এই বেগসমূহত কিবা গোপন বস্তু থাকিব নেকি বা নগদ ধন থাকিব পাৰে নেকি, এই সন্দৰ্ভতো বৰ্তমান জেৰা চলাই থকা হৈছে। অৱশ্যে কি তথ্য আছে সেয়া এতিয়াও প্ৰকাশ কৰা হোৱা নাই। এই বেগসমূহত কেনেকুৱা ধৰণৰ তথ্য আছে সেয়া এতিয়াও জানিব পৰা হোৱা নাই। যি সময়ত আৰক্ষীয়ে এনেদৰে বৃহৎ অভিযান চলাই আছে, এই অভিযানত নজনক ইতিমধ্যে গ্ৰেপ্তাৰ কৰা হৈছে, আন তিনিজনক আটক কৰা হৈছে। আমি জনালোঁ অনন্ত মালাকৰ এল চি, পাঠশালাৰ এল চি অনন্ত মালাকৰ, ভৱানীপুৰৰ এল চি সানুৱাৰ হুছেইন, আৰু প্ৰাঞ্জল পাতিৰ তদানীন্তন এছ পি সিদ্ধাৰ্থ বুঢ়াগোহাঁইৰ পি এছ অ', এই তিনিজনক গ্ৰেপ্তাৰ কৰাৰো পূৰ্ণ মাত্ৰাই সম্ভাৱনা আছে। কাৰণ এই তিনিওজনে চি আই ডিৰ জেৰাত বহুখিনি চাঞ্চল্যকৰ কথাই প্ৰকাশ কৰিছে, আৰু ইতিমধ্যে যি ভুৱা জি ডি এণ্ট্ৰি কৰা হৈছিল, ভুৱা তালিকা প্ৰস্তুত কৰা হৈছিল, সেই সন্দৰ্ভতো, এই কেলেংকাৰী সন্দৰ্ভতো ইতিমধ্যে স্বীকাৰোক্তি প্ৰদান কৰা বুলি জানিব পৰা হৈছে, আৰু অতি শীঘ্ৰেই এই তিনিওজনক গ্ৰেপ্তাৰ কৰা হ'ব পাৰে। মুঠৰ ওপৰত এনেদৰেই এটা বৃহৎ নেক্সাছ আৰক্ষীৰ ভিতৰচৰাত, আৰক্ষীৰ সংস্কাৰৰ কথা কোৱা হৈছে। সৌসিদিনা বঙাইগাঁৱত এছ পি সন্মিলন অনুষ্ঠিত হৈছিল। এছ পি সন্মিলনত মুখ্যমন্ত্ৰীগৰাকীয়ে আৰক্ষী অধীক্ষকসকলক কঠোৰ নিৰ্দেশ দিছিল।
আইন শৃঙ্খলা রক্ষার পর আরম্ভ করে ট্রান্সপারেন্সি কেনেদরে বর্তায় রাখব লাগে সেই সমূহ পরামর্শ আগবাইছিল মুখ্যমন্ত্রী আর এটা সেই এস পি সম্মিলন সমূহ যে এটা এটা ধোয়াশাঙত উঠিছে ফুটুকার ফেনত পরিণত হয়েছে এটা কমিশনের অঙ্কই যে প্রধান উদ্দেশ্য আরক্ষীর আরক্ষীর এই কাণ্ডই সেই দিকসমূহে উন্মোচিত করেছে গতি আরক্ষী সঞ্চালক প্রধান জি পি সিং যেদরে কঠোর হয়েছে আরক্ষীর ভিতরচরা থাকা এই সকল অপরাধী আরক্ষীক চিনাক্ত করার ক্ষেত্রে কোনো তথ্য প্রমাণ থাকলেই চাকুরি গেছে বহু সংখ্যক আরক্ষীর কিন্তু তার পিছতো নাকি লগান নাই একাংশ আরক্ষী বিষয়ের খাকি পোশাকত দাগ লগাই গিয়ে আছে এই সকল আরক্ষী গতি লক্ষণীয় হব এই তদন্ত প্রক্রিয়া কি পর্যায়ত আগবাড়ি যায় এই নেক্সাস কেনেদরে উৎখাত করা হয় আরক্ষীর এই নেক্সাস ইয়াতেই অন্ত পড়ব নে আগলৈ অব্যাহত থাকিব উৎকোচ লওয়ার এই পরম্পরা ধন দাবি করার এই পরম্পরা আরক্ষীর যি কাণ্ডই স্বাভাবিকতে লজ্জানত করেছে আরক্ষীক।